এই সেই বিখ্যাত প্লেস, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চিনে, এইটা দেখলে বুঝা যায় এটা সিঙ্গাপুরে। আসসালামু আলাইকুম গাইস, আসলাম, হোটেলে উঠলাম, রেস্ট নিলাম। আসলে আমাদের হোটেলে একটু প্রবলেম ছিল, এখানকার হোটেল পাইতে খুব কষ্ট হইতেছিল। ম্যাক্সিমাম হোটেলগুলো আমরা যে এরিয়াতে আসছি আর হচ্ছে ওগুলো ট্রানজিটে যারা আসে তাদেরকে দেয় আর কি, 8 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টার জন্য। তো ওভারনাইট স্টের জন্য হোটেল পাওয়া আমাদের জন্য একটু কষ্ট হইতেছিল। পর একটা পাইছি হোটেলে একটি ওয়ানে, আপাতত এখানে আসে, আশেপাশে কোনো ঘোরার প্লেস আছে কিনা জানি না। হোটেলওয়ালা বললো না এখান থেকে তাও বাসে করে 20-30 মিনিট এমন সময় ডিস্টেন্সে যাইতে হবে। তো আপাতত হচ্ছে এখন আমরা বের হইতেছি, আবার এখন যাবো, খাওয়া দাওয়া করবো, সিম কিনা হয় না, সিম কিনবো, খাবো, দেন কোথায় যাই ওটা ডিসিশন নেবো। যেহেতু ঘুরতে আসছি মালয়েশিয়া বা সিঙ্গাপুর, আশা করি এখানে রাত দিন কোনো সমস্যা নেই। তো বাইরে যাই, আপনাদের সাথেই থাকেন, দেখি কোথায় যাই, এটা এখনও ফিক্সড না। বাইরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো, তারপরে সিম কিনে ডিসিশন নেবো যে কোথায় যাবো এক্স্যাক্টলি। তো হোটেল থেকে বের হলাম, তো এখন হচ্ছে আমরা সিম কিনছি এখানে সিঙ্গাপুরিয়ান $12 দিয়ে আর কি। এটা $12 মিন্স আপনার মালয়েশিয়ান রিঙ্গিতে আমি কনভার্ট করলাম অলমোস্ট 40 রিঙ্গিতের মতো, অথচ মালয়েশিয়ায় 10 রিঙ্গি করে সিম কেনা যায়। যাই হোক, আমি সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করলে আপনাকে এখন যদি বলতে চাই যে কোথায় সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া, তো তারপর এখন আসলে খাইতে আসছি। এখানকার আসলে এনভায়রনমেন্টটা, ল্যাঙ্গুয়েজ সব কিছু মালয়েশিয়ার মতোই, রাস্তাঘাট, আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশেও আছে প্রচুর চাইনিজ মালায়েরাই। অ্যাকচুয়ালি সিঙ্গাপুর আগে মালয়েশিয়ার একটা অংশ ছিল, পরে কোনো একটা কারণে সিঙ্গাপুরে আলাদা করে দেওয়া হয়েছিল আর কি, সেটা একটা অন্য হিস্টোরি, অন্য এক সময় বলবো না। তো হালকা কিছু খাবো, লুচি নিলাম আর কি, এই যে আদিস বসে আছে, ঠিক আছে, লুচি নিলাম, হালকা একটু লুচি খাই। খাওয়া দাওয়া করে এখন কোথায় যাবো ডিসাইড নিয়ে নেই, খাবো এখানে বসে বসে, প্লেস ঠিক করবো, দেন আশেপাশে মাল্টিপ্যালার স্টেশন ধরে ওই দিকে যাবো আর কি। আমরা হচ্ছে হাঁটতেছি মেরলায়নের ওইখানে যাবো আর কি, ডিসিশন নিলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখানে একটা প্রবলেম আছে, পাবলিক বাসে উঠলে কার্ড ছাড়া সম্ভব না, মানে আপনি ক্যাশ টোটালি অ্যালাউ না। মালয়েশিয়াতে তাও ক্যাশ দেওয়া যায়, 1 রিঙ্গি বা 1 রিঙ্গি যেটাই ভাড়া হয় ক্যাশ দেওয়া যায় একটু আর কি, কিন্তু সিঙ্গাপুরে এটা সম্ভব না, টোটালি আপনার কার্ড ইউজ করতে হবে। তো কার্ড নেই আশেপাশে 7-Eleven একটা কার্ড নিব, দেন হচ্ছে বাসে করে আমাদের যে ডেস্টিনেশান ওইখানে যাবো আর কি। তো আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে মেরলিনে, ওখান থেকে হয়তো রাত্রেবেলা চায়না টাউন অথবা অন্য কোথাও যাবো। তো আপনার সাথে অবশেষে 7-Eleven খুঁজে পেলাম, এই হচ্ছে একটা কার্ড নিলাম আর কি, ট্রাভেল কার্ড, বাস ট্রেন যেখানে ইউজ করা যায়। মালয়েশিয়াতে টাচ অ্যান্ড গো আছে, এটাও টাচ অ্যান্ড গোর মতোই সেম, অন্য কোনো কোম্পানি না হবে। এটার প্রাইস হচ্ছে $10, তো এটাতে থাকে $5 ব্যালেন্স, আর $5 কার্ড প্রাইস। তো আমি হচ্ছে এটাতে আরও $10 ইউজ করে নিচ্ছি, তো টোটাল আমার ব্যালেন্স $15 আর কি। আর ওরা বলো যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে বাসে বা ট্রেনে লেস দেন 150, মানে 1.5 টাকারও কম পরিমাণ আর কি। তো চলে এখন মূল যে জায়গা ওখানকার উদ্দেশ্যে রওনা দিই। মেরলায়নের দিকে আমরা যাচ্ছি, বাসে উঠছি, এখান থেকে যেতে বাসে 25 মিনিট সময় দেখাচ্ছে আর কি। তো এখানে নাইম আপনাদের সাথে কথা হবে। আর মালয়েশিয়া সিঙ্গাপুরের এনভায়রনমেন্ট প্লাস ওয়েদার প্লাস এখানে ট্রান্সপোর্টেশন যে সিস্টেম, খুব বেশি ডিফারেন্স নেই আমার কাছে যতটুকু মনে হইলো। আর এই জন্য আমার কাছে জায়গাটা খুব কমফোর্টেবল মনে হইলো, এবং আমি খুব রিল্যাক্সে যাতায়াত করতে পারতেছি বা আমার যাতায়াতে খুব প্রবলেম হইতেছে না।
যেটা আমি থাইল্যান্ডে দেওয়া ফেস করছি এবং ইন্ডিয়াতে গেলে ফেস করতে হয়, কিন্তু এখানে আমি এই জিনিসটা অত ফেস করতেছি না, কারণ মালয়েশিয়ার সাথে মোটামুটি আমার মনে হয় 99% মিল আছে। ঠিক আছে, 1% অমিল, সেটা হচ্ছে টাকার প্রাইসের রেটের দিক দিয়ে আর কি। তো যাই হোক, এখন যেখানে গন্তব্য আগে ওই দিকে যাই। ফাইনালি হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, মেরি লায়নের এদিকে আর কি। আমাদের সাথে ইমরান ভাই নামে একজন বাংলাদেশি ভাই আছে, ওনার সাথে বাসে পরিচয় হয়েছে। ভাই যথেষ্ট হেল্পফুল, আমাদেরকে সময় দিতেছে, উনি যদিও ডিউটি থেকে আসছে, আসার পর সময় দিচ্ছে। ইমরান ভাই, এই যে এই হচ্ছে ইমরান ভাই, ওনার ডিউটি শেষ করে উনি বাসায় রেস্ট না নিয়ে আমাদের সময় দিতেছে। মানে ভাইয়ের এটা আসলে ধন্যবাদ দিলে ছোটো হবে, অপমান করা হবে। ঠিক আছে, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, এই জায়গাটা আমরা ঘুরবো, কিছু ফুটেজ নিব, আপনাদেরকেও দেখাবো। মানে আমার কাছে আসার পর বিকেলের ওয়েদারটা তো খুবই ভালো লাগতেছে। এই সেই বিখ্যাত প্লেস, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চিনে এইটা দেখলে বুঝে যায় এটা সিঙ্গাপুরে। ভেরি নাইস প্লেস, এখন এখানকার ইনভায়রনমেন্টটা আসলেই খুব সুন্দর বলার বাইরে। মানে আমার কাছে ভালো লাগতেছে এখানে এসে ঘুর ইনভায়রনমেন্টটা। প্রচুর মানুষ ছবি তুলতেছে, যে যে পোষে পারতেছে, যে হা করে আসছে। আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর বাংলাদেশি, এবং তারা সবাই ফ্রেন্ডলি। আমি দেখছি যেটা কথা বলে দেখলাম আর কি, বা বাদ থেকে যেরকম ইনফরমেশান বা হেল্প বিভিন্ন ইনফরমেশানের জন্য জিজ্ঞেস করছে, সবাই ফ্রেন্ডলি কথা বলছে এবং হেল্প করার চেষ্টা করছে, খুব আন্তরিক দেখা গেছে। আসলে পরিবেশ মানুষের অনেক কিছু চেঞ্জ করে। তো মেরিল্যান্ডের যে প্লেসটা, এই প্লেসটা মোটামুটি ঘুরলাম, কিছু ফুটেজ নিলাম, আপনারাও আশা করি আমার সাথে এনজয় করছেন। আসলেই ভালো লাগছে, অ্যাকচুয়ালি সানসেটের টাইমে আসছি, তো একদম বিকালের টাইমটাতে ওয়েদার বা এনভায়রনমেন্টটা অন্যরকম ছিল, ঘুরে ভালো লাগছে। আর ইমরান ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছে, যার কারণে আরও ভালো লাগছে। না থেকে আরও অনেক ইনফরমেশান জানলাম, উনি নিয়ে আসছে। তো আমরা আরও প্লেস ঘুরবো, এখানে হচ্ছে মেরিনা বের এখানে যাবো, হয়তো আমার ক্যামেরায় বেশি চার্জ নেই, সামান্য কিছু ফুটেজ নিব। গাইজ, এই ব্লগের আমার হচ্ছে এখানকার শেষ ভিডিও, শেষ ফুটেজ। আমি হচ্ছে এখন সেই সিঙ্গাপুরের আরেকটা বিখ্যাত এরিয়া হচ্ছে আপনার মেরিনা বে সামনে এন্ট্রান্সে আছি। মেরিনা বেটা কোনটা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, যেটা ওই যে তিনটা বিল্ডিং একসাথে উপরে নৌকার মতো করে দেওয়া, শিপের মতো, মানে শিপের আকৃতি দেওয়া তিনটা বিল্ডিং একসাথে, সেই মেরিনা বে আর কি। তো এটার এন্ট্রান্সের সামনে আসি, এখন যাবো ভিতরে, সামান্য কিছু ফুটেজ নিব, আর আমার ক্যামেরা চার্জ শেষ, তো এর বেশি আর কথা বলবো না। এই ব্লগটা এখানেই শেষ, আল্লাহ হাফেজ। I keep on falling for you.